এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে 200 বেশি আহত, আইন শৃঙ্খলা বাহিনীর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ। ডলার সংকট সহ অস্থিতিশীল বাজারে রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা, আমদানি ও পাইকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ। এবং ময়মনসিংহে শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী, সন্ত্রাস আর জঙ্গিবাদ বিএনপির মূল কাজ মন্তব্য। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত খবরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনোদপুর এলাকাবাসীর সংঘর্ষে 200 বেশি আহত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সংঘর্ষের সময় বিনোদপুর বাজারের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। পুলিশ, র্যাব ও বিজিবি টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ ও আগামীকালের সব ক্লাস এবং পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু সালেম মোহাম্মদ ফাত্তা। বাসের ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় এক দোকানদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা 7টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। বিক্ষুব্ধ ছাত্ররা বিনোদপুর বাজারের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার। আমরা চাচ্ছি যে উভয় পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যাতে সমস্যাটা সমাধান হয়। এখানে পুলিশ বক্সের বিষয়ে জানে কয়েকটা দোকানে আগুন দিয়েছে, আমরা ফায়ার সার্ভিসে নিয়ে আগুনটা নিয়ন্ত্রণে এনেছি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করছি, যাতে যার কারণে প্রকৃত কতটা আহত হয়েছে এটা আমাদের পুলিশের পর্যন্ত। সংঘর্ষে আহত সিয়াসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। ওই কন্ট্রাক্টরের পক্ষ নিয়ে তো ওই বাইরের উপরে আঘাত করছে, আঘাত করার পরে পোল্লাবান আসছে, আসার পরে এর জবাব দিতে থাকে, জবাব দিতে থাকে, তার সাথে লোকালরা মানে অ্যাটাক করছে। হ্যাঁ, মূলত এখানে বাচ্চার ভাড়াকে কেন্দ্র করে মূল ঝামেলাটা হয়। তো এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ভুক্তভোগী হয়েছে ছাত্র, অনেকে আহত আপনারা দেখেছেন, দেশীয় অস্ত্র বলতে পারেন, তারপরে ইট পাটকেল এগুলো দিয়ে আঘাত শুরু করে এবং এমনকি পুলিশের সামনে আমাদেরকে আঘাত শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করবে। রাজশাহী মেডিকেল কলেজে জরুরি বিভাগে যে পেশেন্টগুলো এন্ট্রি হয়েছে, আমরা প্রথমে তাদের লিস্ট পেয়েছি, সেখানে 42 জন ছিল, পরে আবার 22 জন এসেছে। আসলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা যে এত স্টুডেন্ট একসাথে আহত হয়েছে। রাত 8:30টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিনোদপুর এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। আবু সনদ ফাত্তা, চ্যানেল আই, রাজশাহী।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটেক্সের তুলার গুদামের আগুন সেনা নৌ বিমান বাহিনী বিজিবি এবং ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন 18 ঘন্টা নিয়ন্ত্রণে না আসা যৌথ বাহিনী 10 একর জায়গা জুড়ে বিশাল ওই গুদামের চারদিকে দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে সফলতা আসে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সেনাবাহিনী ইউনিট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ। তারা জানান, দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য পানি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করার উপায় ছিল না। এক পর্যায়ে পানিরও সংকট দেখা দেয় বলে জানান তারা। শনিবার সকাল 10:30 ওই তুলার গুদামে আগুন লাগে। ডলার সংকট সহ চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এবছর রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে রোজার আগে থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি ও পাইকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বাজার পরিস্থিতি নিয়ে রোকসানা আমিনের ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্ব। বিদেশে গেছি, একটা ওই মানে রোজা আসলে বা ঈদ আসলে একটা ফ্ল্যাট রেট দেয়, একটার সাথে একটা ফ্রি বা দাম কম। আর আমার বাংলাদেশের হলো উল্টা, যখন ঈদ আসে বা রোজা আসে তখন এটা দাম ডবল হয়ে যায়। আটা 70 টাকা কেজি ক্যাম্পে খাই, বাংলাদেশে যা বাড়ে কমে না। বিশ্বের প্রতিটি দেশেই উৎসবে ছাড় প্রথা থাকলেও বাংলাদেশ চলছে ঠিক তার উল্টো নিয়মে। যে কোন একটা জিনিস কিনতে যাই 20 টাকার উপরে চলে গেছে। এখনই সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে যে কি হবে। পরিব্রাত রোজা রাখতেও ভয় পায়, কি খাবো, রোজা খুলে কি খাবো। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছিলাম, এই দেশের আমাদের জন্য দেখার কোনো কেউ নাই। মুদ্রাস্ফীতি যেভাবে হচ্ছে মানুষ কোপ করতে পারতেছে না, ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের একটা বিরাট বড় গ্যাপ রয়ে গেছে। গত বছর রোজায় খুচরা বাজারে প্রতি কেজি ছোলার দাম ছিল 70 থেকে 75 টাকা, এবছর রোজার আগেই সেই ছোলার দাম 24% বেড়ে বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকা দরে। খুচরা বাজারে আমাদের এখানে আগের তুলনায় এখন একটু দাম বেশি, আর এখন তো ডলারে একটু সংকট। রমজানের পূর্বে এই ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে এটা যেন নিয়ন্ত্রণে আনে সরকার। গত কয়েক বছরের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে এবার রোজার আগেই চড়া সব নিত্যপণ্যের বাজার। গরিব মানুষের কথা মাথায় রেখে তেল আর চিনির দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। এবারের বাস্তবতাটি হচ্ছে কিছুটা কম সরবরাহ, কিছুটা উচ্চ মূল্য, এবং তার ভিতরে ভোক্তাকে কিছুটা ব্যয় সাশ্রয়ী উপায়ে কম ব্যয়ের একটা কাঠামো নিয়ে এবারের রমজানটি পরিচালন করে। এবছর আসলেও এক ধরনের ঘাটতি মজুদ পরিস্থিতি রমজানের সময়কালে থাকছে এবং এটা বাস্তবতা, এবং সেটি মেটানো স্বাভাবিক সময় চাহিদা এবছর মেটানোর মতো পরিস্থিতি নেই। তারা আরও বলছেন, কেউ যেন নিত্যপণ্য মজুদ করতে না পারে এ ব্যাপারে রোজার আগেই সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। বড় কোনো ব্যবস্থাদি কিন্তু আমরা তাদের বিরুদ্ধে নিতে দেখি না। এই জায়গাটি কিন্তু সরকারের এক ধরনের দুর্বলতা। বড় কোম্পানির কখনোই তার এই বিহেভিয়ার হওয়া উচিত না যে তিনি মার্কেটকে ডমিনেট করবে। এই রোজার সময়কালে উচিত হবে কোনো ধরনের বড় আমদানিকারক যাতে পণ্য এনে মধ্য সমুদ্র সাগরে স্টক না করে রাখেন, পণ্য এনে যাতে মজুদ না করে রাখেন, আবার রিপেয়ার মেনটেন্যান্সের কথা বলে যাতে উৎপাদন ডিসরাপ্ট না করেন, সেই জায়গাগুলোও কিন্তু সরকারের নজরদারির ভিতরে থাকার দরকার রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়কেও বাজারে সাপ্লাই চেইন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শতাধিক উন্নয়ন প্রকল্প বৃহত্তর ময়মনসিংহবাসীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট আর জঙ্গিবাদ বিএনপির মূল কাজ, তাদের ক্ষমতায় থাকা মানে জনমানুষের দুর্ভোগ। আর আওয়ামী লীগ একের পর এক উন্নয়নে উপহার দিয়ে যায়। ময়মনসিংহ থেকে মধু ত্রিপুরার ভিডিওচিত্রে সাদি মাহমুদের রিপোর্ট। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের বিভাগীয় জনসভা যেন এক জনসমুদ্র। সকাল থেকে নাচে গানে আনন্দে মেতে থাকেন সভায় আসা বৃহত্তর ময়মনসিংহবাসী। এ সময় ঐতিহ্যবাহী নাচে ময়মনসিংহের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরা হয়। দুপুরের পর জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্ছ্বসিত জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগ ও জেলার 73টি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ও 30টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এসব উন্নয়ন প্রকল্প ময়মনসিংহবাসীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, কাজী ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। ময়মনসিংহে একটা বিভাগীয় হেডকোয়ার্টার হিসাবে এখানেও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমরা আলাদাভাবে করে দেব। এই এলাকায় একটা বিভাগের উপযুক্ত প্রতিটি কাজই আমাদের করে দেওয়ার পরিকল্পনায় আছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের চারতলা বিশিষ্ট অফিস কাম ডরমেটরি ভবন নির্মাণ, এই সবগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেলাম, যাতে করে ভবিষ্যতে ধীরে ধীরে এগুলো নির্মাণ হবে, এটাও আমি আপনাদের উপহার দিয়ে গেলাম। ডিজিটাল বাংলাদেশের সুফল নিয়েই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে মিথ্যাচার করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদী তাদের মূল কাজ, তারা শুধু নিজেদের স্বার্থ হাসিলেই ব্যস্ত থাকেন। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। তবে বোমা মারা, গ্রেনেড হামলা, লুটপাট, মানি লন্ডারিং, টাকা চুরি, দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাত, এতে তারা এক্সপার্ট, এগুলিতে তারা খুব ভালো পারে। সেই জন্য বাংলাদেশের মানুষ লেখাপড়া শিখবে, উন্নত হবে, এটা তারা চায় না। বিশ্বমন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখতে আবারও আহ্বান জানান সরকার প্রধান। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ ময়মনসিংহের সব সেক্টরেই গত 14 বছরে ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও তার ঐকান্তিক ইচ্ছার ফসল এই অভূতপূর্ণ উন্নয়ন। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রেখে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সারি মাহমুদ, চ্যানেল আই, ময়মনসিংহ। এবারে স্বাধীনতার বায়ান্ন। গর্ব, গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসে। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুজিব বাহিনী। মুজিব বাহিনী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনে আজ রয়েছে পঞ্চম পর্ব। মহান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে। ঠিক তেমনই মুজিব বাহিনী নিয়েও হয়েছে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার, যেগুলো কখনো কখনো ভারতের দেরাদুন ট্রেনিং ক্যাম্প পর্যন্ত পৌঁছে। একটা কথা বলা হচ্ছে যে মুজিব বাহিনী, মুক্তি বাহিনী ক্লাস হয়েছে, একেবারে সম্পূর্ণ গুজব, মিথ্যা। মুজিব বাহিনীকে হত্যা করা বা মুজিব বাহিনী মুক্তি বাহিনীকে হত্যা করা, এরকম কোনো ঘটনা কেউই দেখা যাবে না। যে লক্ষ্য নিয়ে বিশেষায়িত বাহিনী মুজিব বাহিনী গঠন করা হয়েছিল, সে লক্ষ্য পূরণের পাশাপাশি সব ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে এগিয়ে যেতে হয়েছে বাহিনীর শীর্ষ সংগঠকদের। মুজিবনগর সরকার 8 নম্বর থিয়েটার রোডে থাকতো, আর আমার হেডকোয়ার্টার ছিল কলকাতা ব্যারাকপুর। আমি মুজিবনগর সরকারের সাথে কোঅর্ডিনেট করতাম, যোগাযোগ করতাম, আমাদের সাথে কোনো বিরোধ ছিল না। যে উদ্দেশ্য নিয়ে আমরা মুজিব বাহিনী করেছিলাম, আমার শেষ আমাদের সে উদ্দেশ্য সফল হয়েছে। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার যেমন বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে রুখতে পারেনি, তেমনি সকল বাধা উপেক্ষা করে মহান মুক্তিযুদ্ধে এগিয়ে গিয়েছিল মুজিব বাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অশোক লিল্যান্ড, ইফাত অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির পর যা থাকছে। স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিচার বিভাগ সংস্কারে দেশটির সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রায় 10 সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিচার বিভাগের নতুন সংস্কার প্রস্তাব পাশ হলে ইসরায়েলের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে বলে মনে করছে বিক্ষোভকারীরা।
তবে সরকার পক্ষ বলছে এই সংস্কারের ফলে আদালত নিজের ক্ষমতার বাইরে গিয়ে তার ব্যবহার করতে পারবে না এবং এতে নির্বাচন ব্যবস্থা আরও ভালো হবে। বিশালে বিক্ষোভে বিরোধী দল থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল। এর আগে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে, এমনকি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতালির রোম সফরে যাওয়া আটকানোর চেষ্টা করে তারা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জের হাওরে পতিত জমিতে ভুট্টার আবাদ বেড়েছে। ধানের চেয়ে ভুট্টায় লাভ বেশি হওয়ায় কৃষকও আগ্রহী হয়েছেন ভুট্টা আবাদে। তারা বলছেন এই অঞ্চলে আগাম বন্যা ও ধানের ন্যায্য দাম না থাকায় ভুট্টা চাষে ঝুঁকছেন তারা। কিশোরগঞ্জ থেকে এস কে রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। হাওরের পতিত ও ধান আবাদী জমিগুলোতে এবার ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। আগাম বন্যায় বোরো ধানের ক্ষতি আর বছর শেষে ধানের ন্যায্য দাম না পাওয়ায় ধান চাষ ছেড়ে দিয়ে ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন কৃষক। ভুট্টায় সময় ও খরচ দুটোই সাশ্রয়ী। এই বছর আমি প্রথম জমি চাষ করছি, আগামীতে আরও বেশি একর জমি চাষ করবো ইনশাল্লাহ। ভুট্টার যে কয়েলগুলো ভিতরের যে অংশটা, এটাও আমরা রান্নার কাজে ব্যবহার করি। ভুট্টাতে লাভবান হওয়ার কারণে আমরা ভুট্টা করতে আমরা আগ্রহী বেশি। এই ভুট্টা তুলে আনলে এরপর দেখা গেছে এই ভুট্টা গাছ দিয়ে আমরা খুব লাগতি হয়, এইগুলো নিয়ে আমরা খুব সুবিধা আছি। দান করে দেখছি যে সব জমিতে আমরা লাভবান তেমন হইতে পারি না, ভুট্টা করাতে আমরা লাভবান হয়েছি খুবই। হাওড়ের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বাজার জাতের সুবিধা বেশি হওয়ায় ভুট্টার চাহিদা বেড়েছে। যে ভুট্টার একর প্রতি ফলন দানের প্রায় ডাবল, ধান যেখানে 6 মেট্রিক টন হয় ভুট্টা এখানে 12 মেট্রিক টন করে ফলন হবে। আর্লি প্লাস প্লাড হয় হাওড় অঞ্চলে, যেটা পুরো ডুবে যায়, তো এই ভুট্টাটা কিন্তু প্লাস প্লাডের আগেই কিন্তু তারা হারভেস্ট করে ফেলবে। এখান থেকেও তারা এই একটা রিস্ক মুক্ত ফসল ভুট্টা। তো এই সার্বিক বিবেচনা এবং লাভ অধিক হওয়ায় আমরা কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিতে চাচ্ছি, কৃষকরাও ভুট্টা চাষের দিকে এগিয়ে আসে। কিশোরগঞ্জে এবছর 10,100 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়ে ভুট্টা আবাদী জমির পরিমাণ 8,310 হেক্টর। প্রতি হেক্টর জমিতে 12 মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুর সদরের ইব্রাহিমপুরে মেঘনার ভাঙন তীব্র হচ্ছে, এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের মানুষ। শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিম আলরাজের রিপোর্ট। 20 বছর ধরেই ভাঙছে চাঁদপুর সদরের ইব্রাহিমপুর এলাকার পশ্চিম পাড়। গত কয়েকদিনের তীব্র ভাঙনের কবলে পড়েছে 2 শতাধিক বাড়িঘর, এর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসি টার্মিনাল। ভাঙন আতঙ্কে আরও 100 পরিবার। ভাঙন রোধে পানির নম্বর জিও ব্যাগ ও ব্লক ফেললেও স্থায়ী বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার বয়সে 3 বার বাড়ি ভাঙলো, এখন আবার ভাঙ্গা শুরু হয়েছে। আমার দাদা 7 বার ভাঙ্গা খাইছে, আমাকে এখন আর কিছু নাই। আমাদের একটু থাই ভান্ডা দেওয়ার জন্য আমাদের আর কোনো যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো আর রাস্তা নাই, আমাদের এই শেষ। আমাদের নদী ভাঙতে ভাঙতে আমরা একদম তন্তুহারা হয়ে গেছি। আমরা এই পর্যন্ত আমার নিজে 3-4 ভাঙ্গা খাই, এখন আমরা নদীর পাড়ে আছি। এখন যদি আমাদেরকে এই বান্ডার সঠিকভাবে দেয় তাহলে আমরা উপকৃত হব। এখন অস্থায়ী বাঁধছে, যদি একটু থাই বাঁধ দিত তাহলে আমরা থাকার মতো থাকতে পারতাম। 2016 সালে আলুর বাজার ফেরিঘাটের নৌ চ্যানেল ড্রেজিং এর পর থেকে চলছে এই ভাঙন। আজকে দীর্ঘদিন যাবৎ 20-25 বছর যাবৎ এই এলাকা ভাঙ্গা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই এই এলাকার জনগণের দাবি, এই এলাকায় ড্রেজিং বাঁধ দিয়া এই এলাকার মানুষের প্রাণের দাবি, মানুষের রক্ষা করা হোক। নদীর গতিপ্রবাহ পরিবর্তন করলে ভাঙন কিছুটা রোধ হবে বলছেন পরিবেশবিদরা। মেঘনা পাতা দিয়ে যেই পরিমাণ পানি আসছে সেই একই পরিমাণ পানি সরু অংশ দিয়ে, মেঘনার এই সরু অংশ দিয়ে ডিসচার্জ হতে ঠিক হতে পারছে না, যেই কারণে নদীর চারগুলো অংশটা ভাঙন কবলিত হচ্ছে। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে খেলার খবর।